প্রাণঘাতী করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় নিউ ইয়র্কে আরও উনিশ বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে গত দুই সপ্তাহে দেশটিতে অন্তত ষাট জন বাংলাদেশের মৃত্যু হল গোটা যুক্তরাষ্ট্রে কমপক্ষে চার শতাধিক প্রবাসী বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগই নিউ ইয়র্কের বাসিন্দা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে কানু দত্তের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায় একের পর এক দুঃসংবাদ আসছে নিউ ইয়র্কের বাঙালিপাড়া হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বাসিন্দারা কেউ ভালো নেই উদ্বেগ ভয় আর উৎকণ্ঠায় কাটছে দিন যুক্তরাষ্ট্র সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জোর চেষ্টা চালাচ্ছেন মহামারী থেকে দেশকে বাঁচাতে বিভিন্ন রাজ্য থেকে ডাক্তার নার্স মেডিকেল সরঞ্জাম আসছে নিউইয়র্কে এখন আগামী দুই সপ্তাহ খুবই কঠিন সময় যাবে নিউইয়র্কের জন্য আমরা সবাই ঘরে থাকব এবং চেষ্টা করব আমরা যেন নিজেরাই সংক্রমণ রোধ করতে পারি এই সংক্রমণ সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস জ্যামাইকা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড ও বংসের চেষ্টা এখন শুনসান নিরবতা সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান রাস্তাঘাট আগের মতোই ফাঁকা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না স্কুল কলেজ বন্ধ থাকায় প্রবাস প্রজন্মের ছেলেমেয়েরাও চার দেওয়ালের ভেতর সময় পার করছে